বর্ষাকাল শুরু হয়ে গেছে, আর এই বর্ষাকালে খিচুড়ি হবে না বাড়িতে সেটা কি সম্ভব? একদমই না। প্রত্যেকটা বাঙালি বাড়িতেই হয়তো এই বর্ষাকালে খিচুড়িটা হয়েই থাকে। সকাল সকালে বৃষ্টি দেখে বাজারে বেরিয়ে পড়লাম, সমস্ত সবজি এনে তারপর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তবে আলুটা আমি সমস্ত সবজির থেকে একটু ছোট মাপের কেটেছি, কারণ আলুটা বড় কাটলে আগে থেকে ভেজে আবার তুলে নিতে হবে। সেই কারণে আমি একদম ছোট মাপের কেটেছি, যাতে একসাথেই সমস্ত সবজিটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর এই সবজির সাথে আলাদা একটা ঝুড়ির মধ্যে পুঁই শাকও কেটে রেখে দিয়েছি ভালো করে ধুয়ে, আর ডাঁটাগুলো কিন্তু একদম নরম ছিল। রান্নাটা বসাতেই যাব, হট করে দেখছি আবার বৃষ্টি চলে এসেছে। বৃষ্টিটা কখনো কমে যাচ্ছে, আবার হচ্ছে। ব্যালকনির গ্রিলে অনেক কটা জামা কাপড় মেলা ছিল, সেগুলোই তুলতে আসলাম। ভাবলাম বৃষ্টিটা একটু শুট করে নিই, দেখতে বেশ ভালোই লাগছে। এদিকে কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হলে শুকনো লঙ্কা, তেজপাতা আর ফোড়নে পাঁচ ফোড়ন দিলাম। পাঁচ ফোড়নে পুঁই শাকের এই নিরামিষ তরকারি কিন্তু খেতে খুব ভালো লাগে। এবার সমস্ত সবজিটা একসাথে দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন আর পরিমাণ মতন হলুদ। এবার নুন হলুদ দেওয়ার পর সব সবজিগুলো ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাই করে রেখেছি। এর মধ্যে কিন্তু মূলো, কুমড়ো, বিনস, গাজর, বেগুন, আলু, তার সাথেই দেওয়া হয়েছে বটবটি, অনেক কিছুই সবজি আছে। যত রকমের সবজি দেওয়া যায় ততটাই কিন্তু এর স্বাদ ভালো হয়। হ্যাঁ, মিষ্টি আলুও আছে। সবজিটা প্রায় অনেকক্ষণই ভেজে নিলাম। ভাজার পর দেখছি তেলটা কিন্তু বেশ অনেকটাই বেশি হয়ে গেছে। তেল যখন এরকম বেশি হয়ে যায় তখন হাতার সাহায্যে একটু তেলটা কড়াইয়ের থেকে তুলে রাখছি। এই তেলটা কিন্তু আবার খিচুড়ি রান্নাতে ব্যবহার হয়ে যাবে। সবজিগুলো একটা সাইড করে নিয়ে ওই তেলের মধ্যে আদা বাটা, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে চেড়ে সবজির সাথে পুরো মশলাটা কিন্তু মিশিয়ে নেবো। মশলাটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো করে দিয়েছি, নয়তো মশলাটা পুড়ে যেতে পারে। আমি কিন্তু এই সবজিতে কোনো রকম জল ব্যবহার করছি না। এই মশলার সাথে সমস্ত সবজিটা মিশিয়ে নিয়ে তারপর ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, একটু চিনি দিচ্ছি, যেহেতু সবজি, সবজিতে একটু চিনি দিলে ভালোই লাগে খেতে। আর তার উপর দিয়ে দিচ্ছি পুঁই শাক। এর মধ্যে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করব না, তো এটা ভালো করে নেড়ে চেড়ে ঢেকে ঢেকে এটা বানাবো। এই পুঁই শাক থেকেই অনেকটা পরিমাণ কিন্তু জল বেরোবে, এতেই কিন্তু সমস্ত চচ্চড়িটা রান্না হয়ে যাবে। কিছুক্ষণ পরপরই কিন্তু ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব, যাতে সবজিটা ভালো করে সেদ্ধ হয়ে যায় আর নিচেও না লেগে যায়। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখেছি, লো ফ্লেমে এই সমস্ত চচ্চড়িটা সুন্দরভাবে ভালো করে সেদ্ধ হয়ে যাবে। প্রায় 6 থেকে 7 বার মতো আমি ঢাকনাটা খুলে খুলে বারবার নেড়ে চেড়ে নিয়েছি। সবজিটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এবার এটা আর একবার একটু নেড়ে চেড়ে ঢেকে হতে দেব। আপনারা যদি চচ্চড়িটা একটু ঝোল ঝোল খেতে চান তাহলে একটু জল দিতেও পারেন, আর যদি আলু বা অন্য সবজি কোনো সেদ্ধ না হয়ে থাকে তাহলে কিন্তু জলের পরিমাণ একটু দিতে পারেন। তবে আমি কোনো রকম এখানে জল দিইনি, এটা সম্পূর্ণ লো ফ্লেমে সবজিটা বানিয়েছি। এই পুঁই শাকের চচ্চড়ি কিন্তু একদম রেডি। আমার এই পদ্ধতিতে এরকম নিরামিষ ঝাল ঝাল পুঁই শাকের চচ্চড়ি একবার বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এবার আমি খিচুড়িটা বানিয়ে নিচ্ছি। তার জন্য একটা ভারী প্যানের মধ্যে জল বসাতে দিয়ে দিয়েছি। জলটা গরম হলে চালগুলো ধুয়ে দিয়ে দেব। এখানে আমি হাফ কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি, আর 1 কাপ কিন্তু আমি আতপ চাল নিয়েছি। আমি আতপ চাল আর গোবিন্দভোগ চাল এই দুটো মিশিয়ে কিন্তু আজকের খিচুড়িটা বানাবো। দুরকম চালই একসাথে মিশিয়ে খুব ভালো করে ধুয়ে গরম জল হলে তার উপর দিয়ে দিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে 1/3 কাপ মুগ ডাল নিয়ে একটু ভালো করে ভেজে নিলাম। দেখুন রংটা কিন্তু একটু ব্রাউন কালার হয়ে এসেছে। এবার ওই চালের মধ্যে দিয়ে দিলাম ডালটা।
আপনারা যদি ডালটা ধুয়ে দিতে চান, তাহলে ভাজা হয়ে যাওয়ার পর ডালটা জল দিয়ে ভালো করে ধুয়ে তারপর ভাতের মধ্যে দিতে পারেন। আমি কিন্তু ডালটা আগেই শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিয়েছি, যে ডালের মধ্যে একটা পাউডার অংশ থাকে, সেটা কিন্তু খুব ভালো করে যতটা সম্ভব আমি পরিষ্কার করে নিয়েছিলাম একটা শুকনো ন্যাকড়া দিয়ে। এবার 1/3 কাপ এখানে ছোলার ডাল নিয়েছি, বা অনেকে চানা ডাল বলে। এই ডালটা আমি সিটি হতে দিলাম, 3 থেকে 4টে সিটি লাগিয়ে নেবো লো ফ্লেমে। এবার কড়াইয়ের মধ্যেই ওই সবজির যে বেঁচে যাওয়া তেলটা ছিল সেটা দিয়ে, তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আর তার সাথে তেজপাতা, জিরে আর 5 ফোড়ন। ফোড়নটা একটু ভাজা মতন হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর ফুলকপি। ফুলকপির টুকরোগুলো কিন্তু আমি অনেকটাই পরিমাণ বড় রেখেছি, যাতে খিচুড়ির মধ্যে গিয়ে গলে না যায় সেই কারণে। এবার আলু ফুলকপিটা একটু ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, নুন, জিরের গুঁড়ো আর হলুদ। এবার একটু গরম জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম লো করে নিয়েছি, লো ফ্লেমে মশলার সাথে এই আলু ফুলকপিটা একটু কষিয়ে নিচ্ছি। তার উপর থেকে দিয়ে দিচ্ছি ফ্রোজেন কড়াইশুঁটি। এবার কড়াইশুঁটিটা দিয়েও ভালো করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এবার ঝালের জন্য দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতন একটু মিষ্টি। যে যেমন মিষ্টি খেতে চান সেই পরিমাণ মতো মিষ্টি দিতে পারেন। এবার সমস্তটা নেড়ে চেড়ে একটু হতে দেব। নিচে একটুখানি লেগে গেছে, যেহেতু আদা, জিরের গুঁড়ো এগুলো ছিল, একটু হালকা লেগে গেছে। এবার এটা নেড়ে চেড়ে এই মশলাটা কিন্তু আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেব। ছোলার ডালটা এবার এই ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি, 4টে মতন সিটি লাগিয়ে গ্যাসটা বেরোনোর পর ডালটা ঢেলে দিলাম, আর তার সাথে সবজিগুলো দিয়ে দিলাম। এবার খুব আস্তে করে একটা খুন্তির সাহায্যে সব আস্তে আস্তে মিশিয়ে নেব। খিচুড়ি বানানোর জন্য এই বাসনটা মনে হচ্ছে আমার একটু ছোট হয়ে গেছে, আর এদিকে খিচুড়িটা অনেকটা পরিমাণে দেখা যাচ্ছে, তো এই প্যানটা কিন্তু আমি একটু বদলে নেব। এখানে একটা ছোট্ট কথা বলে রাখি, খিচুড়ি, পায়েস এরকম টাইপের খাবার গুলো বানানোর সময় একটু ভারী প্যান ইউজ করলে, মানে ভারী বাসন ইউজ করলে, তাহলে নিচে কিন্তু লেগে যাওয়ার ভয়টা অনেকটাই কম থাকে। তাই আমি একটা হাঁড়ির মধ্যে এই খিচুড়িটা ঢেলে দিচ্ছি যাতে ভালো মতন ভাবে ফুটতে পারে। আর এই খিচুড়ি বানাতে গিয়ে আমি যতবার জলের ব্যবহার করেছি সবটাই কিন্তু গরম জল ব্যবহার করেছি। ঠান্ডা জল যদি ব্যবহার করেন তাহলে এর স্বাদ কিন্তু অনেকাংশই কমে যায়। হাঁড়ির মধ্যে পুরো খিচুড়িটা ঢেলে একটু গরম জল দিয়ে দিলাম, দেখুন প্যানটার মধ্যে কিন্তু নিচে একটুও কোথাও লেগে যায়নি। এবার হাঁড়িটার মধ্যে ভালো করে একটু নেড়ে চেড়ে দেব, আর এটা কিছুক্ষণের জন্য হতে দেব। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম করে রেখেছি। যতই ভারী প্যান হোক তবুও কিন্তু মাঝে মাঝে আমি নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়, অনেকটা পরিমাণেই খিচুড়ি আছে। আর উপর থেকে আমি দিয়ে দিচ্ছি জিরে, ধনে আর শুকনো লঙ্কা, হালকা একটু ভাজা করে গুঁড়ো করে নিয়েছিলাম সেই গুঁড়ো, আর তার সাথেই দিয়ে দিচ্ছি ঘি। এবার 2 থেকে 3 মিনিট মতন এটা হতে দেব, আর ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে ঢাকা দিয়ে নেব। এই ভাজা মশলাটা শেষে কিন্তু অবশ্যই দেবেন, তাতে স্বাদটা কিন্তু অনেক অংশে বেড়ে যাবে। খিচুড়ি বানানোটা আমার একদম রেডি, এবার একটা থালার মধ্যে সার্ভ করে নেব। আমার কিন্তু খুব একটা পছন্দের খাবার হচ্ছে এই খিচুড়ি। এই রেসিপিটা হয়তো অনেকেই জানেন, তবু আমি আমার মতন করে রেসিপিটা শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থেকে আমাকে সাহায্য করবেন চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে। ধন্যবাদ।